ফের রেল পুলিশের হাতে মহিলা পুরুষ সহ ধৃত সাত বাংলাদেশে। বাংলাদেশ সীমান্ত পার করে আসাম হয়ে রেলপথে দিল্লি পৌঁছাবে, তাই পরিকল্পনার আগেই পাকড়াও করে রেল পুলিশ। মাঝপথে গ্রেপ্তার সাত বাংলাদেশে ঘটনার তদন্তে জিআরপিএফ জানা গিয়েছে, গতকাল আসামের কুমারঘাট থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ওঠেন ওই সাতজন বাংলাদেশি। সেখান থেকে এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে সম্পর্ককান্তি এক্সপ্রেসে যাবেন দিল্লি। আজ সকালে নির্দিষ্ট সময়ে এনজিপিতে পৌঁছান তারা। সেখানেই সম্পর্ককান্তি এক্সপ্রেসে দিল্লি যাওয়ার অপেক্ষায় ছিল তারা। সন্দেহজনক অবস্থায় এনজিপি স্টেশনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় রেল পুলিশের। তখনই স্বেচ্ছাসেবী সংস্থা চাইল্ড লাইনের সহযোগিতায় তাদের জিজ্ঞাসাবাদ শুরু করলে জিজ্ঞাসায় ধৃত মহিলারা জানান যে বাংলাদেশ থেকে তাদের দিল্লি যাওয়ার উদ্দেশ্য রয়েছে। তাদের এই কাজে এজেন্ট হয়ে কাজ করছে ধৃত মোহাম্মদ জুবেইর নামে এক ব্যক্তি। আজ ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। आशियाना, सुरक्षित भविष्य दायित्व हमारा। सिलीगुड़ी में जमीन लेने के लिए सोच रहे हैं तो श्री श्याम फार्म हाउस विला लाया है आपके लिए रेजिडेंशियल प्लॉट, प्रोजेक्ट बाउंड्री वॉल और ड्रेनेज सिस्टम के साथ, जिसका साइज है 3 से 6 कट्ठा तक। सुविधाएं मिलेंगे लैंडस्केप गार्डन, प्ले एरिया इत्यादि। फर्स्ट फेज की बुकिंग हो चुकी है, सेकेंड फेज की बुकिंग है जारी, तो देर किस बात की। अभी संपर्क करें श्री श्याम फार्म हाउस विला नियर ड्रीम लैंड अम्यूजमेंट पार्क, फूलबाड़ी, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9734040011।